শুভ সন্ধ্যা শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা ভালো আছি বাবা আমিও ভালো আছি আমরা এখন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় পড়াশোনা করব আজকে যে বিষয়ে পড়ব সেটার আমি একটা কন্টেন্ট তৈরি করেছি ওটা আমি এখন স্ক্রিনে শেয়ার করব তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ রূপন্থী তুমি কি দেখতে পাচ্ছো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে সবাইকে স্বাগত এবং অভিনন্দন তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও স্নেহনীয় তোমরা অডিওটা বন্ধ রাখবে যখন আমি কথা বলতে বলবো তখন খুলবে তাহলে ক্লাসের শব্দ খুব সুন্দর থাকবে হ্যাঁ টুসুম অডিওটা বন্ধ রাখো মা যখন আমি কথা বলতে বলবো তখন খুলবে হ্যাঁ রূপন্তী বন্ধ করেছে অডিওটা বন্ধ রাখো মা টুসুম তাহলে তোমার পাশের শব্দ শোনা যাবে না হ্যাঁ ঠিক আছে এবার হয়েছে ঠিক আছে তোমরা তো ভালোই পারো আচ্ছা তোমরা তো সবাই আমাকে চিনো তারপর আবারও বলছি আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব অধ্যায় দুই সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা পড়াশোনা শুরু করার আগে চলো আমরা আগে একটা ভিডিও দেখি তোমরা কি আরেকটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমরা কি আরেকটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ অডিও খুলে আমাকে একটু জবাব দাও তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। এবারে আমরা একটি ভিডিও দেখব। অতি বন্ধুরা তোমরা কি ভিডিওটি দেখতে পেয়েছো হ্যাঁ ভিডিওতে কি করেছে আমরা এই ভিডিওর সঙ্গে একটা গানের সুর শুনেছি তাই না ভিডিওতে কি দেখতে পেয়েছো বলো তো আমরা আমরা আমাদের দেশের কিছু দৃশ্য দেখতে পেয়েছি এবং একটি গানের সুর শুনতে পেয়েছি তাই না সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আচ্ছা আজকে আমরা পড়ব আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ শামসুল হক ছয় সবাই আমার বাংলা বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা খুলি সবাই খোলো তো বাংলা বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা খোলো তো বাবা আমাকে একটু দেখাবে হ্যাঁ এরকম উঁচু করে ধরে দেখাও আমি বুঝতে পারবো যে তোমরা খুলেছো হ্যাঁ রূপন্তীর বই দেখতে পাচ্ছি আচ্ছা টুসুম বোধহয় নেটওয়ার্ক সমস্যার মধ্যে আছে টুসুম স্থির হয়ে গেছে টুসু আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ এবারে দেখতে পেয়েছি মা ঠিক আছে ধন্যবাদ আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে ধানের দেশ থেকে মিষ্টি বেশ পর্যন্ত ধানের দেশ থেকে মিষ্টি বেশ পর্যন্ত এই কবিতার আমাদের এই বাংলাদেশ কবিতার আহ নয় নম্বর লাইন থেকে নয় থেকে চোদ্দ নয় থেকে চোদ্দ লাইন আর অনুশীলনী তিন এবং ছয় আজকে আমরা শিখব আমাদের পাঠ্যাংশ হচ্ছে ধানের দেশ থেকে মিষ্টি বেশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে আমি আমি পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ ধানের দেশ গানের দেশ তেরো শত নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ আচ্ছা এবার আমরা এইখানে একটু অডিওতে শুনবো ধানের দেশ গানের দেশ তেরো শত নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ শুনতে পেয়েছো তোমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি তো তোমাদেরকে পড়ে শুনিয়েছি তারপর অডিওতে শুনিয়েছি এবার আমার সঙ্গে তোমরা পড়বে আমি বলবো একটা লাইন তোমরা বলবে সেই লাইনটা আমার সাথে সাথে হ্যাঁ ঠিক আছে বলো ধানের দেশ গানের দেশ দেশ ধানের দেশ গান তেরো শত নদীর দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মা শেখালেন মাতৃভাষা মা শেখালেন মাতৃভাষা

বাবা রূপন্তি রূপন্তি আজকের যে টুকু অংশ সেই টুকু শোনাও ধানের দেশ থেকে মিষ্টি বেশ পর্যন্ত ধানের দেশ গানের দেশ তেরো এ নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ বাহ আমাদের কি ভালো লাগে রূপন্তিরাব্রীতে স্কুলে ক্লাসেও খুব ভালো লাগে সুশুমসনাও তো এবারে ধানের দেশ গানের দেশ 1700 এ নবীন দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা বাংলা

মুখে মুখে উত্তর বলি ক সূর্য ওঠার কোনটি খ কোন দেশ দেশ নদীর গ কে মাতৃভাষা শেখালেন ঘ মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন আচ্ছা এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর মুখে মুখে বলবো এবং লিখবো খাতা কলম নিয়ে প্রস্তুত হও তোমরা আমি আজকে বলেছিলাম কিন্তু আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে অনুশীলনী তিন ছয় এবং এই ধানের দেশ থেকে মিষ্টি বেশ মিষ্টি বেশ পর্যন্ত তো আমরা ধানের দেশ থেকে মিষ্টি বেশ পর্যন্ত পড়েছি আবৃত্তি শিখেছি এবারে আমরা তিন নম্বর অনুশীলনী এবং ছয় নম্বর অনুশীলনী সমাধান শিখব আচ্ছা আর রূপন্থী বলো তো সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি বাংলাদেশ হ্যাঁ টুসুম হয়েছে ওর উত্তর আচ্ছা এবারে টুসুম বলতো কোন দেশ নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ থ্যাংক ইউ রূপন্তী বলতো মা কে মাতৃভাষা শেখালেন মা মাতৃভাষা শেখালেন থ্যাংক ইউ টুসুম বলতো মা মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই ভাষাতে আমরা প্রাণ কথা বলতে পারি এই ভাষাতে হ্যাঁ আমি বুঝতে টুসুম যেটা বলেছে হ্যাঁ সুন্দর হয়েছে আবার যদি বলো মা আমাদেরকে এই ভাষা শিখিয়েছেন তাই এই ভাষা কি মিষ্টি বলা হয়েছে সেটাও হবে অথবা যদি এইভাবে বলো মায়ের ভাষায় আমরা কথা বলি এই ভাষা শুনতে ভীষণ মিষ্টি তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে সেটাও হবে আচ্ছা এখন এই চারটি প্রশ্নের উত্তর তোমার ঝটপট লিখে ফেলো তো আমি এরপর তোমাদের ইংরেজি ক্লাসও নিব ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এগুলোও নিবো টুসুম তুমি ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই না মা তোমার ওইখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা আচ্ছা হয়েছে তোমাদের প্রশ্নগুলো শুধু উত্তর লেখো প্রশ্ন লিখতে হবে না উত্তরগুলো লিখে ফেলো আমি কিন্তু প্রশ্ন লিখতে বলিনি প্রশ্নের উত্তর লিখতে বলেছি একটু দ্রুত লিখতে হবে বাবা বাবা রূপন্তী লেখা দেখা যাচ্ছে দেখি কি লিখেছে সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ বাংলাদেশ নদীর দেশ মা মাতৃভাষা শেখালেন আর একটা দেখতে পাচ্ছি না বাবা তোমার ভিডিও বন্ধ হয়ে গেছে রূপন্তী খুব সুন্দর লিখেছে থ্যাংক ইউ রুপন্তী মা হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাচ্ছি আবার হ্যাঁ মা মাতৃভাষা শেখালেন তাই মাতৃভাষাকে মিষ্টি বলা হয়েছে থ্যাংক ইউ আমি দেখেছি মা খুব সুন্দর লিখেছ রূপন্তি বাড়িতে ভালো লাগে নাকি স্কুল ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতেই যে বারবার হাতে হাত পরিষ্কার করবা হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধোবে কিন্তু হ্যাঁ আর বাড়ির বাইরে যাবে না বাবা মা যদি কোনো কারণে বাড়ির বাইরে যায় তাহলে বলবে যে মাস্ক পরে যাও কারণ করোনা অমিক্রণ কিন্তু আরো বেড়ে গেছে যার জন্য বাইশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের স্কুল বন্ধ করা হয়েছে তো আমরা এখন চেষ্টা করব অনলাইনে ক্লাসে শিক্ষকের সঙ্গে যুক্ত হতে টুসুম হয়েছে মা একটু দ্রুত লিখতে হবে বাবা আচ্ছা একটু দেখাও তোমার তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা তো তোমার খাতা দেখতে পাচ্ছি না স্পষ্ট আচ্ছা তুমি মুখে বলো ওই মায়ের ভাষাকে মিষ্টি ভাষাক বলা হয়েছে কেন এটা কি লিখেছো হ্যাঁ এখন মা হ্যাঁ কে হ্যাঁ কোন দেশ নদীর দেশ বাংলাদেশ নদীর হ্যাঁ সুন্দর লিখেছো তোমার হাতের লেখাও ভীষণ সুন্দর সুন্দর দুজনের জন্য একটি হাতে তেলি দিলাম আচ্ছা তাহলে আমরা তিন নম্বর অনুশীলনী শিখে ফেললাম এরপরে আমরা শিখবো কোনটা আমরা তো বেশ কিছুক্ষণ লেখাপড়া করেছি এবার আমি তোমাদেরকে একটা গান শোনাবো আমাদের আমাদের ফরিদপুরের কিন্তু একটা গর্বের জিনিস আছে ঐতিহ্য আছে যেটা সারা বাংলাদেশে পরিচিত সেটা কি তোমরা কি জানো তোমরা কি জানো না জানলে উত্তর দাও না জানলে বলবে জানিনা আচ্ছা ফরিদপুরের অনেক কিছুই গল্পের আছে তার মধ্যে একটা আছে পাট একটা আছে পাটালি গুড় তো এটা নিয়ে আমি এখন একটা গান শোনাই তোমাদের আমি তো ক্লাসে মাঝে মাঝে গানটা আইলো কাল ধরে কম্পহাল আইলো টালের কাল ধরে কম্পহাল বিয়ান বেলা খাইজোর গাছে রস পাড়িতে ব্যস্ত থাহে গাছি সেই রসেতে পিঠা পায়েস হই যে মজার খাই জোর গুড় খাইবার চালি চলে আইসো আমাগার বাড়ি ফরিদপুর সেই সেতে পিঠা পায়েস হয় যে মজার খাই জোর গুড় খাবার চালি চলে আইসো আমাগার বাড়ি ফরিদপুর কেমন লাগলো ভালো আচ্ছা ভালো তোমাদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো আচ্ছা এবারে আমরা আবার পড়াশোনায় চলে যাব ছয় ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি বাংলাদেশ কত নদীর দেশ বাংলাদেশ কত নদীর দেশ কি হবে তেরো শত নদীর দেশ তেরো শত নদীর দেশ থ্যাংক ইউ তাহলে শুধু ক দিয়ে লিখে ফেলো তেরো শত দেখি তো তোমার উত্তর ঠিক হয়েছে কিনা তেরো শত হ্যাঁ ঠিক হয়েছে আমরা এখন কত নম্বর অনুশীলন শিখছি তো আমার খুব ভালো লাগছে যে তোমরা প্রথম গুগল মিট এত সুন্দর করে সবকিছু বলছো তোমরা খুব স্মার্ট স্মার্ট মেয়েরা আমার আমি এত ছোটবেলায় তো ল্যাপটপ চোখেই দেখি নাই ক্লাস করা তো দূরের কথা আচ্ছা লেখা হয়ে গেলে বলবে যে হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ক নম্বর দিয়ে তেরো শত লিখলেই কিন্তু হবে রুপন্তী আমার কথা কি বুঝতে পেরেছো অনেকক্ষা এত ধরে কিন্তু উঠাবা না ক নম্বর দিবা যেহেতু ক তে একটা প্রশ্ন আছে বাংলাদেশ কত নদীর দেশ ক নম্বরটা দিয়ে তোমরা উত্তরটা লিখবা 1300 এতক্ষণ তো লাগার কথা না ক দিয়ে শত লিখতে দেখি হ্যাঁ ওই যে তুমি যে অনেক কিছু লিখেছ বাংলাদেশ তেরো শত নদীর দেশ এইভাবে লিখতে হবে না তো বাবা এখান থেকে শুধু যেটা সঠিক উত্তর লিখতে লিখতে হবে হবে শুধু শত কারণ আমরা এই এই চারটা উত্তর দেয়া আছে এর মধ্যে থেকে একটা সঠিক উত্তর বাছাই করে লিখবো হ্যাঁ টুসুম ঠিক আছে আচ্ছা এবারে আমরা জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন এটা কি তোমরা পারো জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন তোমরা কি জানো না জানলে আমাকে বলো আচ্ছা টুসুম কি জানো কি হবে বলো তো সাধারণ মানুষের ভাষা আচ্ছা আমরা দেখি টুসুম ঠিক বলেছে কিনা সাধারণ মানুষের ভাষা হ্যাঁ জনের ভাষা বলতে কবি কোনটি কি বুঝিয়েছেন উত্তর সাধারণ মানুষের ভাষা তাহলে দ্রুত শুধু লিখবা নম্বর দিবা খ দিয়ে লেখো সাধারণ মানুষের ভাষা

কোনটা হবে বাঙালির সকল বাঙালির তাই না হবে সকল বাঙালির আচ্ছা তাহলে দ্রুত লিখে ফেলো ক নম্বর দিয়ে চুসুম কি হয়েছে তোমার কি নেটওয়ার্কের সমস্যা না কি হয়েছে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চুসুম মোস্তিমা তুমি ওই ওই লালটাতে লাল লাল ফোনের জন্য যেখানে ওখানে কিন্তু চাপ দিও না তাহলে তো কল থেকে বের হয়ে যাবে তুমি মি ক্লাস থেকে বের হয়ে যাবে না সমস্যা আচ্ছা লিখেছো হ্যাঁ সুন্দর সুন্দর থ্যাঙ্ক ইউ দিজুনকে আচ্ছা তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম আমাদের এই বাংলাদেশ কবিতার 9 নম্বর 9 নম্বর থেকে 14 নম্বর লাইন পর্যন্ত শিখলাম বা চরণ চরণ নয় থেকে চোদ্দ পর্যন্ত শিখলাম চরণ মানে লাইন কবিতার লাইন আর হচ্ছে অনুশীলনী অনুশীলনী এবং শিখলাম আচ্ছা তো আজকে ছয় যেগুলো শিখলাম বাড়িতে বারবার সেগুলো অনুশীলন করবে আজকে আর না আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি আমার ক্লাস এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং এই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে মাস্ক ছাড়া বাইরে যাবে না কখনো বাইরে যাবেই না খুব জরুরি প্রয়োজন হলে মাস্ক ছাড়া যাবে না ভালো থেকো সবাই হ্যাঁ আপনি বাইরে থেকে আচ্ছা তোমরা যাবানা আমি একটু ছবি